नमस्कार देखছেন কলকাতা টিভি। সারা দেশে ঘটে চলেছে নানান খবর। কিছু খবর গতির সঙ্গে পাল্লা দিয়ে জায়গা করে নিচ্ছে শিরোনামে। সেই সমস্ত খবর নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করছি 15:15:05। আর শুরুতে দেখে নেব হেডলাইনস। খুশির ঈদে মাতোয়ারা গোটা বাংলা। রেড রোডে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর। বিভাজনের রাজনীতি চলছে, নাম না করে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী। বাংলার ঐক্য দেখে অনেকের হিংসা হয়। আমরা লড়তে জানি, মরতে জানি, গড়তে জানি, লড়াইয়ে শক্তি দিয়েছে মানুষ, রেড রোডে বললেন মমতা। ছুটির দিনে হাইকোর্টে বিশেষ শুনানি। চার জঙ্গির ফাঁসি সাজা রদে আরজি। লস্কর জঙ্গি মোহাম্মদ ইউনুস ও নাইমকে হাইকোর্টে হাজিরা। পরবর্তী শুনানি 17 মে। আটলি কুমারের ছবির চিত্রনাট্য বদলে দিয়েছেন শাহরুখ খান। জুনে শুটিং এ যোগ দেবেন বলিউড বাদশা। নজর রাখবো প্রথম 15টি খবরে। রেড রোডে ঈদের অনুষ্ঠানে শান্তি সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর। তার কথায় হিংসার রাজনীতির অবসান ঘটিয়ে সম্প্রীতির আবহ ফিরিয়ে আনা প্রয়োজন। সব সম্প্রদায়ের মানুষ যেন নিজেদের মধ্যে সদ্ভাব বজায় রেখে ঐক্যবদ্ধ থাকতে পারেন, আর সে অবস্থা ফিরিয়ে আনার জন্য তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রেড রোডের অনুষ্ঠানের শেষে পার্ক সার্কাসে প্রয়াত রিজানুর রহমানের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। তার মূর্তিতে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার ঐক্য দেখে অনেকের হিংসা হয়। আমরা লড়তে জানি, মরতে জানি, গড়তে জানি, লড়াইয়ের শক্তি মানুষ দিয়েছে, ঈদে অংশগ্রহণ করে বললেন মমতা। लेकिन वो हमको बहुत बेइज्जत किया है, बहुत बेइज्जती करते भी है, आने वाला दिन करेंगे भी। करने दो, हम डरते नहीं है, हम डरपोक नहीं है, हम काफिर नहीं है, हम लड़ते हैं, हम लड़ना जानते हैं। हम ना लड़ते जानी, हम ना मरते जानी, हम ना गोड़ते जानी। हम उसको जुलूम सहते हैं, लेकिन आपको बात हम उसको नहीं सुनता है। ये जो कामयाबी, ये जो लड़ने का शक्ति, ये आप लोगों ने मेरे को दिया है। इंसान का शक्ति है, इंसाफ का शक्ति है, आमन का है, खुदा का है। इसके लिए मैं कहने जाऊंगी, खुद ही को पर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदे से खुद मुझे बचा कर रहा है। ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে যেভাবে ঐক্যের পথে রেখেছেন, দেশবাসী যেন সেই পথ অনুসরণ করে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখে, উৎসবে এমনই প্রার্থনা করলেন কলকাতার মেয়র। মঙ্গলবার সপরিবারে ঈদের নামাজে যোগ দেন তিনি। সবার সঙ্গে উৎসবের আমেজে মেতে ওঠেন। অক্ষয় তৃতীয়া উপলক্ষেও সকলকে শুভেচ্ছা জানান ফিরহাদ হাকিম। সবাইকে নিয়ে একসাথে, ভাতৃত্বের সাথে আমরা যাতে ভারতবর্ষে একসাথে থাকি, সবাইকে মধ্যে যাতে সৌভাদ্রতা থাকে, আনন্দ থাকে, উৎসব থাকে, প্রার্থনা করলাম। প্রার্থনা করলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে একটা ঐক্যের পথে রেখেছে, সারা ভারতবর্ষ যাতে সেই পথ অনুসরণ করে। অক্ষয় তৃতীয়ায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। পুজো দিয়ে পরিবার ও রাজ্যের মঙ্গল কামনা করে গেলেন রুজিরা। এদিন সাত সকালেই মা কালীর মন্দিরে চলে যান রুজিরা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ায় বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকেই ভিড় বীরভূমের তারাপীঠে। কালী মন্দিরে পুজো দিয়ে হালখাতা করলেন ব্যবসায়ীরা। তবে বৃষ্টির জন্যই অন্যান্য বছরের থেকে এবছরের ভিড়টা অনেকটাই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে ভক্তের ভিড়। যদিও নয় নয় করে অন্তত হাজারখানেক ভক্তের সমাগম এবারও হয়েছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। বৃষ্টি কমলে অনেকেই সন্ধ্যারতির সময় মন্দিরে ভিড় করবেন বলে আশা করছেন মন্দির কমিটির প্রধান। অক্ষয় তৃতীয়ায় তৃণমূলের অস্থায়ী ভবনে গৃহপ্রবেশ। আজ থেকে আগামী কয়েক বছরের জন্য তৃণমূল ভবনের ঠিকানা A/P 1/A ক্যানাল সাউথ রোড, সবুজ রঙের চারতলা বাড়িতে এদিন গৃহপ্রবেশ হল। পুজো করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। হাজির ছিলেন তৃণমূলের প্রথম সারির নেতারা। নতুন ভবনে নজর কাড়ছে মুখ্যমন্ত্রীর আঁকা 13টি ছবি। নতুন বাড়ির কোন তলায় কোন ঘরে কে বসবেন তা আগামী দিনে ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কুণাল ঘোষের পর অপরূপা পোদ্দার, অভিষেকের অভিষেক নিয়ে টুইট তৃণমূল নেত্রীর। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের টুইট, 2024 অভিষেককে মুখ্যমন্ত্রী হিসেবে আর মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি। তাঁর দাবি, দিদি 2024 প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে। রাজ্যপালকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ আরও লেখেন, তাঁর থেকেই বাংলায় 2024 মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রিয় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও পরে টুইটটি ডিলিট করে দেন অপরূপা পোদ্দার। বিজেপির ভরারুবির মধ্যেও অব্যাহত দলবদল। মঙ্গলবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কোচবিহারের দিনহাটার জয়দীপ ঘোষ সহ 5 শতাধিক তৃণমূল কর্মী। একসময় দিনহাটার বিধায়ক উদয়ন গুহর ছায়াসঙ্গী ছিলেন জয়দীপ ঘোষ। তার নেতৃত্বে দিনহাটা থেকে 5 শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়েছে তৃণমূল। গত বিধানসভা উপনির্বাচনে জেলায় বিজেপির সাংগঠনিক শক্তির ভরাডুবি হয়েছিল। পুরো নির্বাচনে ভোট বয়কট করেছিল বিজেপি। সাংগঠনিক শক্তি একেবারে শূন্যতে পৌঁছে যাওয়ার পর ফের এতজন তৃণমূল কর্মীর বিজেপিতে যোগদান দলের সাংগঠনিক ক্ষমতা বাড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল। বহরমপুরে ছাত্রী খুনের ঘটনায় গ্রেপ্তার সুশান্ত চৌধুরীর 10 দিনের পুলিশ হেফাজত। মঙ্গলবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক ওই নির্দেশ দেন। সোমবার রাতে গোড়াবাজারের এক মেস থেকে তৃতীয় বর্ষের ছাত্রী সুতপা চৌধুরীকে ডেকে এনে রাস্তায় কুপিয়ে খুন করে সুশান্ত। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে বাধা দিতে গেলে অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে চম্পট দেয় সে। সোমবার রাতেই নাকা চেকিংয়ে নতুন ডাকবাংলো মোড় থেকে সুশান্তকে গ্রেপ্তার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে তাঁর বাড়ি মালদার ইংরেজ বাজারে। ধৃতের কাছ থেকে একটি নকল আগ্নেয়াস্ত্র ও একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। খুনের ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই বহরমপুরে ওই মেসের আবাসিকরা মেস ত্যাগ করেন। মৃত তরুণীর বাবা জানিয়েছেন, প্রণয় ঘটিত কারণেই তার মেয়েকে খুন করা হয়েছে। বৈশাখের প্রখর দাবদাহ থেকে জগন্নাথ দেবকে ঠান্ডা করতে শুরু হয়েছিল চন্দন যাত্রা উৎসব। কথিত আছে, বহু বছর আগে রাজা ইন্দ্রপ্রভু শুরু করেছিলেন চন্দন যাত্রা উৎসব। বৈশাখ মাসের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পুরীতে শুরু হয় রথ মন্দিরের কাজ। এদিন পুরীতে শুরু হয়েছে জগন্নাথ দেবের চন্দন যাত্রা। আগামী 21 দিন ধরে চন্দন যাত্রা চলবে পুরীর মন্দিরে। দীঘা গিয়ে পর্যটক ও স্থানীয়দের কথা ভেবে জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। ঘোষণা মতো মঙ্গলবার অক্ষয় তৃতীয়া দিনে জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এদিন কাজের সূচনা করেন রাজ্যের মৎস্যমন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস সহ অন্যান্যরা। অক্ষয় তৃতীয়ায় শুরু হলো চার ধাম যাত্রা। পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হলো গঙ্গোত্রী ধাম। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামেই গঙ্গোত্রী ধামে পুজো দিলেন। এদিন মন্দিরের পুরোহিতদের সঙ্গেও কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে গঙ্গোত্রীর পাশাপাশি খুলে গেল যমুনোত্রী ধামও। আগামী 6ই মে ভক্তদের খুলে দেওয়া হবে কেদারনাথের দরজা। 8ই মে খুলবে বদ্রীনাথের দরজা। আগামী 6 মাস দর্শনার্থীদের জন্য খোলা থাকবে চার ধাম। উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, চার ধাম যাত্রায় যেতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট কিংবা সম্পূর্ণ টিকা সার্টিফিকেট ভক্তদের সঙ্গে রাখতে হবে। পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখা হবে বলে উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে। আবারও শিরোনামে যোগীরাজ্য। লখনৌয়ের হাসপাতালে তুখলকি ফরমান, গাফিলতি ঢাকতে মিডিয়ায় নিষেধাজ্ঞা। কাজ করা লখনৌয়ের লোহিয়া হাসপাতাল, লোহিয়ার জরুরি বিভাগ থেকে রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠানোর অভিযোগ ওঠে। দুর্নীতির কারণে শিরোনামে ওঠে লোহিয়া হাসপাতালের নাম। খবর প্রকাশ্যে আসতেই মাথায় ভাঁজ হাসপাতালের। দুর্নীতি ঢাকতে রাশ টানা শুরু হয় সাংবাদিকদের ওপর। হাসপাতাল চত্বরে সংবাদ গ্রহণের জন্য অনুমতি নিতে হবে, হাসপাতালের সুপারের থেকে অনুমতি নিতে হবে বলে নির্দেশিকা জারি হয়েছে। এতেই যোগীরাজ্যে দুর্নীতি দমনে প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। কানপুরে সামান্য বিবাদকে কেন্দ্র করে এক যুবককে ব্যাপক মারধর। ঘুষি লাথি মারা হয় যুবককে, এমনকি লাঠি দিয়েও আঘাত করে দুষ্কৃতীরা। প্রহৃত যুবকের পরিবারের অভিযোগ, পুলিশে খবর দিলেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি। কানপুর শহরের আউটার নর্মাল থানা এলাকায় থরেপা গ্রামে সামান্য বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাইকে করে এসে বেশ কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় মুর্তাজা নামে ওই যুবকের উপর। ওই যুবক দিনমজুরের কাজ করে, কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর উপর চড়াও হয় আততায়ীরা। প্রথমে ওই যুবককে গালিগালাজ করা হয়। এর বিরোধ করায় মুর্তাজাকে লাথি ঘুষি মারতে থাকে হামলাকারীরা। প্রহৃত যুবকের অভিযোগ, নর্মাল থানায় অভিযোগ জানাতে গেলে প্রাথমিকভাবে কোনো পদক্ষেপ করেনি পুলিশ। আমেঠিতে জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ। দুপক্ষের মধ্যে হাতাহাতি, লাঠালাঠি, লাথি ঘুষি কিছুই বাদ গেল না। সংঘর্ষে উভয় পক্ষের 4 জন গুরুতর জখম। মুসাফিরখানা থানা এলাকার দুত্তরিয়া গ্রামে সংঘর্ষটি ঘটে। খবর পেয়ে পুলিশ অকুস্থলে গিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করে। মারপিটের ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে এই এলাকায়। যোগীরাজ্য আইন শৃঙ্খলার বেহাল দশার ছবি বারবার প্রকাশ্যে আসায় উঠছে প্রশ্ন। এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর, নজর রাখব পরের ১৫টি খবরে। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তার বার্তায় বলেছেন, ঈদে মুসলিম ভাই বোনদের শুভেচ্ছা। ঈদ উপলক্ষে মানবতার সেবায় এবং দরিদ্রদের উন্নয়নে নিজেদের উৎসর্গ করার সংকল্প করি। বিদেশ সফর থেকে টুইটে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, ঈদ উল ফিতর সমাজে ঐক্য ও ভাতৃত্বের চেতনাকে বাড়িয়ে তুলুক, প্রত্যেকের সুস্বাস্থ্য সমৃদ্ধি হোক। নেপালের রাজধানী কাঠমান্ডুর নাইট ক্লাবে রাহুল গান্ধীর ভিডিও অমিত মালব্যর পোস্ট ঘিরে টুইটের শোরগোল। বিজেপির আইটি সেলের প্রধানের টুইটে দেখা যাচ্ছে নাইট ক্লাবের ফ্লোরে নানা রঙের আলোর খেলা, ডোরে ডিজে বাজছে, এরই মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, পাশে এক তরুণী, মুখে তার পানীয়র বোতল। টুইটে মালব্যর কটাক্ষ, মুম্বাই যখন অবরুদ্ধ তখন নাইট ক্লাবে রাহুল। কংগ্রেস ও রাহুলকে নিশানা করে একের পর এক টুইট করতে থাকে বিজেপি নেতৃত্ব। এর পাল্টা হিসেবে নওয়াজ শরীফের প্রসঙ্গ টেনে গেরুয়া বাহিনীকে কটাক্ষ হাত শিবিরের। দলের মুখপাত্র মনীষ তিওয়ারি বলেন, রাহুল তাঁর এক সাংবাদিক বন্ধুর বিয়েতে নেপালে গিয়েছেন। রাহুল মোদীর মতো আমন্ত্রিত না হয়েও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্মদিন উদযাপন ও কেক কাটতে যাননি। যোধপুর হিংসার ঘটনায় সমাজবিরোধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন অশোক। রাজ্য পুলিশের ডিজিপির সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। আইন শৃঙ্খলা ঠিকঠাক রাখতে জেলা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন গেহলট। একই সঙ্গে যোধপুরবাসীর কাছে শান্তি ও মৈত্রী বজায় রাখার আহ্বান জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী। ঈদ ও অক্ষয় তৃতীয়ার প্রাক্কালে সোমবার রাতে যোধপুরের জলৌরি গেট এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দুপক্ষের মধ্যে ইট বৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। 10-12 জন সংঘর্ষে আহত হয়েছেন বলে খবর পাওয়া যায়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। তাজমহলে ঢুকতে বাধার মুখে পড়লেন আচার্য পরমহংস। আজ পরশুরাম জয়ন্তী উদযাপনের জন্য তাজমহলে ঢুকতে যান তিনি, কিন্তু স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা তাকে ঢুকতে বাধা দেন। দিন কয়েক আগেও তিনি তাজমহলে ঢুকতে বাধা পেয়েছিলেন। অযোধ্যার তপস্বী ক্যান্টনমেন্টের প্রধান পরমহংস আচার্য সম্প্রতি তিনজন শিষ্যকে নিয়ে তাজমহল দেখতে যান, কিন্তু তাজমহলের নিরাপত্তা রক্ষীরা তাকে ভেতরে ঢুকতে বাধা দেন। এরপর তিনি ঘোষণা করেন, 5ই মে তাজমহলে শিবের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। দেশের সনাতন ধর্মে বিশ্বাসীদের সকাল 10টায় সেখানে উপস্থিত থাকার আহ্বান জানান। তাজমহলের শুদ্ধিকরণ হবে, সেখানে করা হবে ভূমি পূজাও। তাজমহলের নাম বদলে তেজো মহালয়া করা হবে বলেও বিতর্কিত মন্তব্য করেন। এরপর আজ সকালে ফের আগ্রায় পৌঁছলে তাকে পুলিশ আধিকারিকরা বাধা দেন, হেঁটে গেস্ট হাউস চলে যেতে বলা হয়। যোগীরাজ্য হাসপাতালের বেহাল ছবি, আমেঠি হাসপাতালের অব্যবস্থা ছবি প্রকাশ্যে। গ্লুকোজ খেলো বাঁদর, তাও আবার রোগীর জন্য আনা গ্লুকোজ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। আমেঠি জেলা জগদীশপুর কমিউনিটি হেলথ সেন্টারের ভিডিওতে শোরগোল দেশ জুড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে খোলা অবস্থায় রোগীর পাশে রাখা ছিল গ্লুকোজের বোতল। স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে ওই গ্লুকোজের বোতল বাইরে নিয়ে পালায় বাঁদরটি, তারপর বাইরে বেরিয়ে গ্লুকোজের বোতলটি গলায় ঢেলে দেয়। ভিডিও ভাইরাল হতেই দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। নেটিজেনদের কটাক্ষ, গ্লুকোজ খেয়ে বাঁদরটি সুস্থ হয়েছে কিনা তা বলা অসম্ভব, তবে যোগীরাজ্যের স্বাস্থ্য দফতর অসুস্থ তা নিশ্চিত। আবার অনেকে কটাক্ষ করে বলেছেন, যোগীর আমলে উন্নয়ন এতটাই হয়েছে যে পশুরাও সরকারি ওষুধ পাচ্ছে, যদিও এই নিয়ে সরকারের তরফে প্রতিক্রিয়া মেলেনি। ছুটির দিনে কলকাতা হাইকোর্টে বিশেষ শুনানি। হাইকোর্টের 28 নম্বর এজলাসে আজ চলে স্পেশাল শুনানি। সেই শুনানি হয় বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে। পরবর্তী শুনানি আগামী 17ই মে। প্রসঙ্গত 2007 সালে বনগা পেট্রাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় 4 জনকে। অভিযুক্তরা কাশ্মীর, পাকিস্তান, বাংলাদেশের বাসিন্দা। ধৃত আব্দুল নেইমকেও জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে মানব বোমা তৈরির অভিযোগ ছিল এবং পাকিস্তান থেকে সে এখানে এসেছিল। 2018 সালে অন্য একটি মামলায় এনআইএ তাদের দিল্লি নিয়ে যায়, রাখা হয় তিহার সংশোধনাগারে। বনগা আদালত আব্দুল নেইমকে মৃত্যুদণ্ড দেয়। দিল্লির তিহার জেলে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হলে তা থেকে অব্যাহতি পাওয়ার জন্য কলকাতা হাইকোর্টে আর্জি জানায় সে। সেই শুনানি হল আজ। পরবর্তী শুনানি 17ই মে।
প্রায় দুমাস পর ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের আজোভস্তাল ইস্পাত কারখানা থেকে উদ্ধার শতাধিক ব্যক্তি। প্রায় দুমাস লাগাতার রুশ গোলাগুলির জেরে অবরুদ্ধ ছিল মারিউপোল। ইস্পাত কারখানায় আটকে ছিলেন তারা, এবার তাঁদের উদ্ধার করা হলো। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা করে তাদের উত্তর পশ্চিমের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার কাজে পুরোদমে সাহায্য করেছে রাষ্ট্রপুঞ্জ ও রেড ক্রস। কারখানা থেকে বেরোনোর পর তাদের নিজেদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। মানব করিডোরের সময় নিরাপত্তায় ছিল রাষ্ট্রপুঞ্জের গাড়ি, তবে এখনও কয়েকশো মানুষ কারখানার টানেলের নিচে অন্ধকারে রয়েছে। সূত্রের খবর, কমপক্ষে 500 সেনা জখম অবস্থায় রয়েছে। জল নেই, খাবার নেই, রয়েছে অক্সিজেনের অভাব। এদিকে উদ্ধার কাজ শেষে ফের গোলাবর্ষণ শুরু করেছে রাশিয়া। যুদ্ধ পরিস্থিতিতে বাইডেনের ইউক্রেন সফর নিয়ে তৈরি হয়েছে জল্পনা, আর এই জল্পনা উস্কে দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি। তিনি বলেন, যুদ্ধের আবহে ইউক্রেন যেতে ইচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট, তবে এই মুহূর্তে ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জেন সাকি। আরও বলেন, হোয়াইট হাউস ইউক্রেনের পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রেখে চলেছে। দুদিন আগে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের মুখপাত্র ও তার সহকর্মী জেলেনস্কির সঙ্গে দেখা করেন। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা ইউক্রেনের পাশে আছেন বলে বার্তা দেন। ক্যান্সারে আক্রান্ত পুতিন, হতে পারে অস্ত্রোপচার। পুতিন চিকিৎসাধীন থাকাকালীন রাশিয়ার দায়িত্বভার নিতে পারেন পুতিনের সবচেয়ে কাছের নিকোলাই পাত্রুসেভ, এমনই দাবি করল মার্কিন সংবাদ পত্রিকা নিউ ইয়র্ক টাইমস। জানা গেছে, পুতিনকে শীঘ্র অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নিউ ইয়র্ক পোস্টের দাবি, অসুস্থতার জন্য পুতিনকে অনেক সময় জনসমক্ষে অস্বাভাবিক আচরণ করতে দেখা গিয়েছে। শুধু ক্যান্সার নয়, পার্কিনসনসেও আক্রান্ত রুশ প্রেসিডেন্ট। যদিও নিউ ইয়র্ক পোস্টের এই দাবিকে মান্যতা দিতে নারাজ আমেরিকা। পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। সামনের মৌসুমেও ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে যাওয়ারই ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রায় 12 বছর পর জুভেন্টাস থেকে 2 বছরের চুক্তিতে ম্যান ইউতে যোগ দিয়েছিলেন CR7। 2022-23 মৌসুম শেষে ম্যান ইউয়ের সঙ্গে শেষ হচ্ছে চুক্তির মেয়াদ। 12 বছর পর ম্যান ইউতে ফিরলেও CR7-এর হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগ আসেনি ম্যান ইউর। দলের ট্রফি না এলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পারফরমেন্সের সন্তুষ্ট ম্যান ইউর কর্তারা। এই মরশুমে এখনও পর্যন্ত 28টি গোল করেছেন তিনি, তার মধ্যে প্রিমিয়ার লিগে 28 ম্যাচে 17 গোল CR7-এর। ওল্ড ট্র্যাফোর্ডে প্রতি ম্যাচেই দর্শকদের সমর্থন পাচ্ছেন 37 বছরের CR7। সমর্থকদের ভালোবাসায় অভিভূত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যান ইউতে ফের চুক্তি বাড়ানোর ইঙ্গিত দিলেন। বল এখন ম্যান ইউ কর্তাদের কোর্টে, তারা CR7-এর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় কি না এখন সেটাই দেখার। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের র্যাঙ্কিংয়ে 10 ধাপ উপরে উঠে এলেন মণিকা বাত্রা। এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে পদক জয়ী মণিকা বাত্রা সিঙ্গলসের র্যাঙ্কিং 38 আছেন। পুরুষ সিঙ্গলসে 34 নম্বরে আছেন জি সত্যেন, 37 নম্বরে আছেন শরৎ কমল। অন্যদিকে ডাবলসে বাংলার সুতীর্থা মুখোপাধ্যায় আছেন র্যাঙ্কিংয়ে 29 নম্বর স্থানে। AIFF-এর সভাপতি প্রফুল প্যাটেলকে সরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে আগেই প্রশ্ন উঠেছিল তার মেয়াদ নিয়ে। এবার ফেডারেশনের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে তদন্তের দাবি করল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ক্যাককে চিঠি দিয়ে ফেডারেশনের আয় ব্যয়ের অডিট করার জন্য বলে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এদিকে ফেডারেশনের সচিব কুশল দাস জানিয়েছেন, তারা ইতিমধ্যেই 2020-21 সালের হিসাব ক্যাগের কাছে পাঠিয়ে দিয়েছে। প্রসঙ্গত, ভারতীয় ফুটবল দলের পারফরমেন্স খারাপের কারণ দেখিয়ে ফেডারেশনের বরাদ্দ কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। বর্তমান আর্থিক বছরে ভারতীয় ফুটবলের জন্য মাত্র 5 কোটি টাকা বরাদ্দ করেছে ক্রীড়া মন্ত্রক, জানিয়ে হতবাক ফেডারেশন কর্তারা। মঙ্গলবার IPL-এ প্লে অফ এবং এলিমিনেটর ম্যাচের ক্রীড়াসূচি ঘোষণা করল BCCI। একটি প্লে অফ ও একটি এলিমিনেটর ম্যাচ ইডেন গার্ডেন্সে, বাকি 2টি ম্যাচ হবে আহমেদাবাদে। প্রথম প্লে অফের ম্যাচটি হবে 24 মে এবং এলিমিনেটরের ম্যাচটি হবে 25 মে। একদিন বিশ্রামের পর আহমেদাবাদ স্টেডিয়ামে 27 মে দ্বিতীয় প্লে অফ ম্যাচ, 29 মে মেগা IPL-এ ফাইনাল ম্যাচ। এদিকে BCCI সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের T20 চ্যালেঞ্জার্স প্রতিযোগিতা 23 মে থেকে 28 মে পর্যন্ত হবে পুনেতে। এখন সময় একটা বিরতি, বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর, নজর রাখব শেষ 5টি খবরের দিকে।
অ্যাটলি কুমারের ছবির চিত্রনাট্য নাকি বদলে দিয়েছেন কিং খান, বলে পড়া সূত্রে মিলছে এমনটাই খবর। দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার ডেবিউ করছেন বলিউডে, তাও আবার তার প্রথম ছবিতে কাজ করছেন শাহরুখের মতো সুপারস্টার। ছবির প্রযোজনাও করছেন তিনি। ছবিতে বাদশা খানের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। রয়েছেন সুনীল গ্রোভার, সানা মালহোত্রা, প্রিয়মণি ছাড়াও আরও অনেকে। কিছুদিন আগে অ্যাটলি কুমারের এই বহু প্রতীক্ষিত ছবি থেকে বিরতি নিয়ে রাজকুমার হিরানির ডাঙ্কি শুটিংয়ে যোগ দিয়েছেন বলিউড বাদশা। তবে ছবির জন্য অন্য তারকাদের নিয়ে নতুন শুটিং পর্ব শুরু করে দিয়েছেন অ্যাটলি। তবে কিং খানের এই নতুন ছবি নিয়ে সদ্যই মিলেছে লেটেস্ট আপডেট। জানা যাচ্ছে ছবির চিত্রনাট্যে নাকি বেশ খানিকটা বদল এনেছেন শাহরুখ খান, যে কারণে ছবির গল্প থেকে ক্লাইম্যাক্স শুরুতে যেমনটা ছিল তার চেয়ে এখন অনেকটাই পাল্টে গিয়েছে। অবশ্য এমনটা কিং খান প্রথমবার করছেন না। এর আগেও জিরো চিত্রনাট্য অভিনেতা বদলেছেন বলে অভিযোগ শোনা গিয়েছিল। আনন্দ এল রায়ের সব ছবি সুপারহিট, অথচ শাহরুখের উপস্থিতি সত্ত্বেও ফ্লপ হয়েছিল জিরো। ভক্তদের একাংশের জন্য বলিউড বাদশাকে দুষেছিলেন। এবার বাদশাহী ছোঁয়ায় অ্যাটলি ছবি ব্লকবাস্টার হিটের তকমা পায় নাকি তারও পরিণতি জিরোর মতো, এখন সেটাই দেখার। তবে তা জানার জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতেই হবে, কারণ আগামী বছরের আগে অ্যাটলি শাহরুখের ছবি মুক্তির কোনো সম্ভাবনা নেই। এবার সলমানের সঙ্গে নাচবেন চিরঞ্জীবী, আর সেই নাচের কোরিওগ্রাফি করবেন ডান্স মাস্টার প্রভুদেবা। আগে হ্যাঁ, যেটা শুনছেন একদম ঠিক শুনছেন, মেগাস্টার চিরঞ্জীবীর নতুন ছবি গডফাদার নিয়ে ভক্তদের প্রত্যাশা রয়েছে দুঙ্গে। মোহনলাল অভিনীত মালায়ালাম ছবি লুসিফারের তেলুগু রিমেক গডফাদার তৈরি করেছেন পরিচালক মোহন রাজা। কাছাড়িয়া দুরন্ত সাফল্যের পর এবার এই ছবি নিয়েও দক্ষিণে ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুরু হয়ে গিয়েছে জল্পনা, কারণ বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দেবে গডফাদার, এমনটাই মনে করছেন সমালোচকরা। গডফাদারের সব থেকে বড় ইউএসপি হতে চলেছে সলমান খানের উপস্থিতি। এই প্রথমবার ছবিতে একসঙ্গে দেখা যাবে চিরঞ্জীবী এবং ভাইজানকে, কিন্তু এখানেই শেষ নয়, গডফাদার নিয়ে সদ্যই মিলেছে দারুণ খবর। জানা যাচ্ছে ছবিতে নাকি থাকছে একটি দুর্দান্ত গান, আর সেই গানে একসঙ্গে নাচতে দেখা যাবে দুই সুপারস্টারকে, আর সেই গানের কোরিওগ্রাফি করেছেন প্রভুদেবা। সলমানের সঙ্গে ডান্স মাস্টারের যে দারুণ সম্পর্ক তা বলার অপেক্ষা রাখে না। একসঙ্গে ওয়ান্টেড, দবাং থ্রি এবং রাধের মতো ছবিতে কাজ করেছেন তারা। পাশাপাশি চিরঞ্জীবীও সলমানের অন্যতম প্রিয় বন্ধু, তাই প্রভুদেবার কোরিওগ্রাফিতে সলমান চিরঞ্জীবীর নাচ যে অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান, ফুলেরা গ্রাম এবং পঞ্চায়েতে সেই দুর্দান্ত গল্প নিয়ে ওটিটিতে আসছে পঞ্চায়েত সিজন টু। প্রথম সিজনে দর্শকদের মন জয় করেছিল ওয়েব সিরিজ পঞ্চায়েত। 2020 সালে করোনাকালে শুরু হয়েছিল টিভিএফ এর অন্যতম সেরা ওয়েব সিরিজ পঞ্চায়েতের প্রথম সিজনের স্ট্রিমিং। তারপর থেকে সিরিজের নতুন সিজন দেখার অপেক্ষায় ছিলেন সকলেই। কয়েকদিন আগে ওটিটি প্ল্যাটফর্মের তরফে প্রকাশ্যে আসে একটি টিজার, তাতেই জানানো হয় আসছে পঞ্চায়েত সিজন টু। অবশেষে হয়ে গেল সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা। আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, কারণ আগামী 20 মে থেকেই শুরু হয়ে যাবে পঞ্চায়েত সিজন টু এর স্ট্রিমিং। সিরিজের প্রথম সিজনের মতো নতুন সিজনেও মুখ্য ভূমিকায় থাকছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়জান মালিক এবং চন্দন রায়। নতুন সিরিজের অন্যতম মুখ হতে চলেছেন প্রধানের মেয়ে রিঙ্কি ওরফে অভিনেত্রী সানভিকা। প্রথম সিজনে অসম্পূর্ণই থেকে গিয়েছিল পঞ্চায়েতের গল্প। সিরিজের শেষে পঞ্চায়েত সেক্রেটারি অভিষেক ত্রিপাঠী ওরফে জিতেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হয়েছিল গ্রাম প্রধান রিঙ্কির, কিন্তু তারপর কি হলো তার খোলসা করা হয়নি পঞ্চায়েত সিজন ওয়ানে। ফুলেরা গ্রাম আর পঞ্চায়েতের গল্প তো থাকবেই, পাশাপাশি নতুন সিজনের বড় আকর্ষণ হতে চলেছে অভিষেক আর রিঙ্কির প্রেম। পঞ্চায়েতের নতুন সিজনে আর কি কি থাকছে তা জানা গেলে আর কয়েকদিনের অপেক্ষা, কয়েকদিনের মধ্যেই প্রকাশ্যে আসবে পঞ্চায়েত সিজন টু এর ট্রেলার। 15:15 এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3 সাত 3।